বেহুলা লক্ষীন্দর কাহিনী পাওয়া যায় কোন কাব্যে? বেহুলা লক্ষীন্দর কাহিনী পাওয়া যায় মনসা মঙ্গল কাব্যে। ইউসুফ জলকা আখ্যান কাব্যটি রচিত হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। কাশিরাম দাসের অনুদিত গ্রন্থ কোনটি? কাশিরাম দাসের অনুদিত গ্রন্থটি হচ্ছে মহাভারত। সপ্তদশ শতকের কবি আলাউলের প্রধান কাব্য হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী ধর্মমঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে ময়ূর ভট্ট। কোন কবিকে মধ্যযুগের কবি বলা হয়? ভারতচন্দ্রকে মধ্যযুগের কবি বলা হয়। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম হচ্ছে চন্দ্রাবতী। হিন্দি পদ্মাবত অবলম্বনে বাংলায় পদ্মাবতী বা পদ্মাবতী রচনা করেন আলাউল। কাশিরাম দাসের অনুদিত গ্রন্থটি হচ্ছে মহাভারত। সপ্তদশ শতকের কবি আলাউলের প্রথম কাব্য হচ্ছে পদ্মাবতী। মধুমালতি কাব্য কার রচনা? সৈয়দ হামজা রচনা। ময়মনসিংহ গীতিকা হচ্ছে চন্দ্রকুমার দে। সংগ্রহ করেছিলেন কে? চন্দ্রকুমার দে। মধ্যযুগের কোন অবাঙালি কবি বাংলা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন? বিদ্যাপতি। রামায়ণ রচিত কবি চন্দ্রাবতীর জন্মস্থান কোথায়? কিশোরগঞ্জে। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল। কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহের গীতিকা পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়। সতী ময়না বা লোচন্দনী আক্রান্ত রচিতকে দৌলত কাজী। বুধবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। বুধবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। শেষ চান্দ রচিত নবীজীবনী ভিত্তিক কাব্য কোনটি? রসুল বিজয়। পুঁথি সাহিত্যের আদিকবি হচ্ছে শাহ গরিবুল্লাহ। অন্নদামঙ্গল কাব্যটি কোন যুগের রচিত? অন্নদামঙ্গল মধ্যযুগের রচিত। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শক হচ্ছে চর্যাপদ। চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী হচ্ছে হুসুকুপাং। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন করেন চর্যাপদ। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে বলে। বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষার মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দকে বাংলা ভাষার মধ্যযুগ বলা হয়। বাংলার আধুনিক উপন্যাসের প্রবর্তক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জীবন স্মৃতি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। জসীমউদ্দীনের রচনা কোনটি? যাদের দেখেছি। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর এবং বাংলা ভাষার মধ্যযুগ বলা হয় 1201 থেকে 1800 খ্রিস্টাব্দকে। কোন দুজন আরাকান রাজসভায় কবি? মহাকবি আলাউল এবং দৌলত কাজী আরাকান রাজসভার কবি ছিলেন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। সোনাবাহান কাব্যগ্রন্থটি রচিত হচ্ছে শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। ময়মনসিংহ গীতিকা মহুয়া পালা রচয়িতা দিচকানাই। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রকাশিত হয়? বিদ্রোহী প্রকাশিত হয় ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি লেখেন ১৯২১ সালে। আর ১৯২২ সালে ৬ জন সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতাটি প্রথম প্রকাশিত অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। অগ্নিবীণার মোট 12টি কবিতা স্থান পেয়েছে। আগুন পাখি উপন্যাসটি রচিত হচ্ছে হাসান আজিজুল হক। কোনটি জসীমউদ্দীনের রচনা? ঠাকুর বাড়ির আঙিনাটি লিখেছেন জসীমউদ্দীন। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবি হচ্ছে প্রলয়োল্লাস।
দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে প্রকাশিত। নীলদর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত হচ্ছে ধর্ম বিষয়ক আখ্যান। বাংলা ভাষায় রামায়ণকে প্রথম রচনা করেন কীর্তিবাস। কীর্তিবাস নদী ও নারী উপন্যাসে রচিত হচ্ছে হুমায়ুন কবির। নদী ও নারীর উপন্যাসে রচিত হচ্ছে হুমায়ুন কবির। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রাম রাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী। বাউন্ডলের আত্মকাহিনী কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেছেন? আনন্দময়ীর আগমনে। আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলামকে কারাভোগ করতে হয়েছে। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস, পত্রোপন্যাস। পত্রোপন্যাস ভানুসিংহ ঠাকুরের পদাবলী কে রচনা করেছেন? ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ শেষের লেখা। শেষ লেখা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৈমুদী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে কৈমুদী। বহিপি রচনা করেন হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ বইপি রচনা করেন সৈয়দ ওয়ালিউল্লাহ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যথার দান। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা এবং কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। গ্রন্থ হচ্ছে ব্যথার দান। রচনা চক্রাবক, চক্রাবাক। কাজী নজরুল ইসলামের রচনা চক্রাবাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনখানি? বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি মজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থ লেখক হচ্ছে নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে বলাকান। গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে বলাকান। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান। এবং বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জ্যোতিচিহ্নের প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে উদাসীন প্রতীকের মনের কথা। উদাসীন প্রতীকের মনের কথা রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? বসন্ত উৎসর্গ করেছেন কোন? বসন্ত। বিষাদ সিন্ধু গ্রন্থটি কার রচনা? মীর মশাররফ হোসেন। বিষাদ সিন্ধু রচনা করেছেন মীর মশাররফ হোসেন। যোগকল্পে রচিত হচ্ছে আবু ইসাক। শাহনামা গ্রন্থটি কার রচিত? ফেরদৌসী। শাহনামা গ্রন্থটি কার রচিত? ফেরদৌসী। সুলতানার স্বপ্ন গ্রন্থটি কোন সাহিত্যকের রচনা? রোকেয়া সাকোয়াত হোসেন। রোকেয়া সাকোয়াত হোসেন রোকেয়া সাকোয়াত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে মতিচুর। রোকেয়া সাকোয়াত হোসেনের রচিত গ্রন্থ হচ্ছে মতিচুর। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্য? রূপসী বাংলা কাব্য। রূপসী বাংলা কাব্য। বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া 1880 সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া 1880 সালে রংপুরে জন্মগ্রহণ করেন। সৈয়দ শামসুল হকের লেখা নাট্য কোনটি? পায়ের আওয়াজ পাওয়া। পায়ের আওয়াজ পাওয়া অবরোধবাসিনী গ্রন্থে রচিত হচ্ছে বেগম রোকেয়া। অবরোধবাসিনী গ্রন্থে রচিত হচ্ছে বেগম রোকেয়া। বিশ্বনবী গ্রন্থে রচিত হচ্ছে গোলাম মুস্তফা। বিশ্বনবী গ্রন্থে রচিত হচ্ছে গোলাম মুস্তফা। একই কী বলে সভ্যতা? একেই কী বলে সভ্যতা গ্রন্থটি রচিত হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কিশোরদের জন্য রচিত শওকত ওসমানের গ্রন্থ কোনটি? পঞ্চসঙ্গী। চাষাভূষার কাব্য কার সাহিত্যকর্ম? নির্মলানন্দ গুণ। নির্মলানন্দ গুণ বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটি রচিত হচ্ছে শামসুর রহমান। বাংলাদেশ স্বপ্ন দেখে কবিতাটি গ্রন্থটি রচিত হচ্ছে শামসুর রহমান।
নাট্যচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন সেলিম আল দীন। নাট্যচার্য হিসাবে খ্যাতি অর্জন করেছে সেলিম আল দীন। গৌড়ীয় ব্যাকরণ কার রচনা? রাজা রামমোহন রায়ের রচনা। গৌড়ীয় ব্যাকরণ কী রচনা করেছেন? রাজা রামমোহন রায়। চাষাভূষার কাব্য কার? সাহিত্যকর্ম নির্মলেন্দু গুণ। দিবারাত্রির কাব্য কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের। দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের। অনিল বাগচির একদিন উপন্যাসটি রচিত হয়েছে হুমায়ুন আহমেদ। অনিল বাগচির একদিন হুমায়ুন আহমেদ। কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়? জহির রায়হান রচিত উপন্যাস হচ্ছে তৃষ্ণা, কয়েকটি মৃত্যু, শেষ বিকালের মেয়ে। উপন্যাস নয় হচ্ছে নিষ্কৃতি। দেশে বিদেশের লেখক কে? দেশে বিদেশের লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। বেলা অবেলা কালবেলা লেখক কে? জীবনানন্দ দাস। বেলা অবেলা কালবেলা লেখক কে? জীবনানন্দ দাস। কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয়? নিষ্কৃতি। কালান্তর শিষ্য প্রবন্ধ গ্রন্থে রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মহাপৃথিবী কাব্যগ্রন্থ লিখেছেন জীবনানন্দ দাস। মহাপৃথিবী কাব্যটি কাব্য রচনা লিখেছেন কাব্যগ্রন্থ লিখেছেন জীবনানন্দ দাস। অপরাজিত উপন্যাসের লেখক হচ্ছে বিশ্বভূষণ বন্দ্যোপাধ্যায়। ওয়ারিশ শওকত আলী। ওয়ারিশ উপন্যাসের লেখক হচ্ছেন শওকত আলী। অপরাহ্ন নাটকের রচিত হচ্ছে হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে একটি কালো মেয়ের গল্প। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি হচ্ছে একটি কালো মেয়ের গল্প? কালো বরফ। উপন্যাসটির বিষয় হচ্ছে দেশভাগ। 21 ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত। বেগম রোকেয়া সাকোয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। বেগম রোকেয়া সাকোয়াত হোসেনের মতিচুর হচ্ছে একটা প্রবন্ধ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে। ময়নামতি চর কাব্যটি রচিত হচ্ছে বন্দেয়ালি মিয়া। ময়নামতি চর কাব্যটি রচিত হচ্ছে বন্দেয়ালি মিয়া। ন্যায় দণ্ড উপন্যাসটি কে রচনা করেছেন? জরাসন্ধ। ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেছেন? জরাসন্ধ। মায়াবী প্রহর নাটকটি কার রচনা? আলাউদ্দিন আল আজাদের রচনা। মুনীর চৌধুরীর মুক্তা রমণী বর্ষীকরণ একটি অনুবাদ নাটক। চন্দ্রা চরিত্রের স্রষ্টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়? 1861 সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়। মায়াবী প্রহর নাটক রচনা করে আলাউদ্দিন আল আজাদ। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটি রচিত হচ্ছে মাজহারুল ইসলাম। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটি রচিত হচ্ছে আবুল হাসান। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা করেন একাত্তরের দিনগুলি। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ হচ্ছে যখন উদ্দিত সঙ্গীন। বিন্দু বিসর্গ কোন শ্রেণীর গ্রন্থ? আত্মজীবনী গ্রন্থ। ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা? ওরে বিহঙ্গ নাটকটি হচ্ছে জোবাইদা খানম।